প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ঘরে আছো এবং সুস্থ আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সম্পাদ্য অংশটি নিয়ে আলোচনা করব। সম্পাদ্যের উপর এটা আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম সম্পাদ্য 1, 2, 3, এবং আজকে আমি আলোচনা করব সম্পাদ্য 4, 5, 6। তো আসো, সম্পাদ্য 4, কোনো ত্রিভুজের 2টি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো, আমরা একটা বাহু এবং 2টা কোণ এঁকেছি। এখন যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিব। দেখো, যে কোনো একটা রশ্মি বিডি নেই, যেহেতু রশ্মি বলছি একটা তীর চিহ্ন দিতে হবে এখানে। যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিলাম, বিডি থেকে বাহু এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। দেখো, তাহলে বিডি থেকে বাহু এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিছি। এখন বিসি রেখাংশের বি এবং সি বিন্দুতে কোণ বি এর সমান করে আমরা 2টা কোণ অঙ্কন করব। দেখো, প্রথমে এই অংশটার মাপ নিব, বি কোণের। বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকব। আবার সি কে কেন্দ্র করেও আর একটা বৃত্তচাপ আঁকব। আমরা বিডি রেখাটাকে একটু বর্ধিত করে দিই, তাহলে তোমাদের চিত্রটা একটু সুন্দর হবে। দেখো, বিডি রশ্মি। এখন দেখো, কোণের ভিতরের অংশটা মাপ নিব আমরা, বি কোণের। কাঁটাটা আমরা এখানে বসে এখানে একটা বৃত্তচাপ দিব, আবার এখানে বসে এখানে একটা বৃত্তচাপ দিব। এখন আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে সামনের দিকে বর্ধিত করব। ঠিক একইভাবে এখানেও 2টা বিন্দু যোগ করে সামনের দিকে বর্ধিত করব। তাহলে দেখো, একটা হয়ে গেছে কোণ সি বি, আমরা এটা নাম দিলাম এফ, আর এটা দিলাম ই। তাহলে একটা হয়েছে সি বি এফ এবং আরেকটা হয়েছে ডি সি ই। আচ্ছা, এখন দেখো, আমরা সি ই রেখা সি বিন্দুতে কোণ এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব। দেখো, সি কে কেন্দ্র করে আর বৃত্তচাপটা অবশ্যই ভিতরের দিকে আমরা আঁকবো। দেখো, বাস, এরপরে এ কোণের এই অংশটার মাপ নিব আমরা, ভিতরের অংশটার মাপ নিব। মাপ নিয়ে আমরা এখানে কাঁটাটা বসাইয়া আমরা এখানে একটা বৃত্তচাপ দিব। তাহলে প্রথম কোণটা, প্রথম 2টা কোণ যে আমরা অঙ্কন করছি, এটা হচ্ছে বি কোণের সমান করে, আর এখন আমরা যে কোণটা অঙ্কন করলাম এটা হচ্ছে এ কোণের সমান করে। তো এই 2টা বিন্দু আমরা এখন যোগ করব, যোগ করে সামনের দিকে বর্ধিত করব। তাহলে এটা হচ্ছে কোণ এ। দেখো, তাহলে ই সি জি কোণ অঙ্কন করলাম আমরা কোণ এ এর সমান করে, এবং সিজি এবং বিএফ রেখাটা, সিজি রেখাটা বিএফ রেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, আর এটা নাম দিলাম আমরা হচ্ছে এ। অতএব এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। তো আমি আবার বলি, একটা বিপরীত 2টা কোণ এবং তাদের একটা বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি বিডি নিলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিছি। এখন বিসি রেখার বি এবং সি বিন্দুতে কোণ বি এর সমান করে আমরা 2টা কোণ অঙ্কন করছি, একটা হচ্ছে সি বি এফ আর একটা হচ্ছে ডি সি ই।
এখন সিই রেখার সি বিন্দুতে কোণ এ এর সমান করে আমরা আরেকটা কোণ অঙ্কন করছি, এটা হচ্ছে ইসিজি। এখন সিজি রেখাটা বিএফ রেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, আর আমরা এটা নাম দিয়েছি হচ্ছে এ। অতএব এবিসি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। আচ্ছা, গেল সম্পাদ্য চার, এবার আমরা করব সম্পাদ্য পাঁচ। সম্পাদ্য পাঁচ কি বলছে দেখো, বলছে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমি সাধারণ নির্বাচনটা লিখি, কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কোন ত্রিভুজের দুইটা বাহু নিয়ে নেই, একটা আমরা বড় নিছি আর একটা ছোট নিছি। তো ছোটটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, আর বড়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা। এবং তাদের একটা বিপরীত কোণ আমরা এখন আঁকবো। দেখো আমরা এটার নাম দিলাম হচ্ছে কোণ বি। তাহলে এখন দেখো যে কোনো একটা রশ্মি আমরা বিডি নেই, যে কোনো একটা রশ্মি বি, যে কোনো একটা রশ্মি বিডি নিলাম। এখন দেখো বি বিন্দুতে কোণ বি এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব, বি বিন্দুতে কোণ বি এর সমান করে। এখন দেখো বি কোণের ভিতরের অংশটার মাপ নিব, এখানে বসে সম্পাদের ক্ষেত্রে মাপগুলো একদম একুরেট হওয়া লাগে, তো খেয়াল রাখবা যাতে একুরেট হয়। দেখো এখন এই দুইটা বিন্দু যোগ করে আমরা উপরের দিকে বর্ধিত করব। তাহলে কোণ বি এর সমান করে আমরা কোণ ডি বি ই কোণ অঙ্কন করব। আচ্ছা, এখন দেখো বি বি ই রেখা হতে সি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নেব। বাস, তাহলে বি ই রেখা থেকে সি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিছি। এখন এ বিন্দুকে কেন্দ্র করে বাহু বি এর সমান করে আমরা বিডি এর উপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। যা বৃত্তচাপটি বিডি কে দুইটা বিন্দুতে ছেদ করেছে, একটা নাম দিলাম বড় হাতের সি আর একটা নাম দিলাম সি প্রাইম। এখন এ সি এবং এ সি প্রাইম আমরা যোগ করে দিব। দেখো এ সি যোগ করলাম এবং এ সি প্রাইম যোগ করব। বাস, অতএব এ বি সি এবং এ বি সি প্রাইম আমার নির্ণেয় ত্রিভুজ।
তাহলে আমি আবার বলি আমি কিভাবে চিত্রটা এঁকেছি। দেখো, প্রথমে আমার দেওয়া আছে দুইটা বাহু এবং তাদের একটা বিপরীত কোণ দেওয়া আছে। তো আমি দুইটা বাহু নিয়ে নিলাম, একটা বি আর একটা সি, এবং তাদের বিপরীত কোণ হচ্ছে বি। এখন বিডি যে কোনো একটা রশ্মি নিলাম, বিডি থেকে বিডি এর বি বিন্দুতে কোণ বি এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করছি, এটা হচ্ছে ডিবিই। এখন ডিই রেখা থেকে বাহু সি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিছি। এখন এ কে কেন্দ্র করে বাহু বি এর সমান করে দেখো বিডি এর উপর একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, এবং বৃত্তচাপটা বিডি কে দুটা বিন্দুতে ছেদ করেছে, আমরা নাম দিলাম সি এবং সি প্রাইম। এখন এ সি এবং এ সি প্রাইম যোগ করি, অতএব এ বি সি অথবা এ বি সি প্রাইম হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। তা আসো এবার আমরা করব সম্পাদ্য ছয়। সম্পাদ্য ৬ বলছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে একটু জানি সমকোণী ত্রিভুজ কি। আমরা ছোট ক্লাসে পড়েছি এটা, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সবসময় খেয়াল রাখবা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে অতিভুজ ধরা হয়। তাহলে আসো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে একটা বাহু নিলাম, দেখো এটা নাম দিলাম হচ্ছে বি, এবং অতিভুজ, অতিভুজটা অবশ্যই বাহু থেকে বড় হবে। তাহলে এটা নাম দিলাম আমরা হচ্ছে এ, আমি বইয়ের আলোকে আঁকতেছি। এখন দেখো, তোমাদের প্রশ্ন যদি থাকে যে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া হলো, একটা হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার, তো এই ক্ষেত্রে আমরা অতিভুজ ধরে নিব 6 সেন্টিমিটারকে, কারণ আমি বলছি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাই হচ্ছে আমার অতিভুজ। তাহলে দেখো, এক্ষেত্রে যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিলাম, তাহলে দেখো যে কোনো একটা রশ্মি আমরা বিডি নেই, যে কোনো একটা রশ্মি বি দিয়ে নিলাম। এখন দেখো, বিডি থেকে বি এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেই, বিডি থেকে স্মল বি এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম, স্মল বি এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিছি। এখন দেখো, বিসি রেখার বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অংশটাই খুব ইম্পর্টেন্ট। লম্বটা আমরা দেখো কিভাবে অঙ্কন করি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়া বি কে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক একই মাপে এখানে বসাইয়া কাটাটা আমরা এখানে কম্পাসে কাটানো, আমরা এখানে বসাইয়া এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসানোর পরে উপর একটা আঁকবো এবং এই পাশে একটা আঁকবো, তারপরে আবার কাঁটাটা এখানে বসাইয়া এখানে আমরা আর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো, এখন এই দুটা পয়েন্ট আমরা যোগ করে উপরের দিকে বর্ধিত করব। তাহলে আমরা বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করলাম। দেখো, এখন সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে, সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিই লম্বের উপর একটা বৃত্তচাপ আঁকবো, যা বিই কে এ বিন্দুতে
छेद करे एखन एसी जोग करे दिब देखो ताहले एखन आमरा एसी जोग करे दिलाम आर एटा कार माप निये आंकलाम आमरा अतिभुज एर माप निये आमरा आंकलाम अतएव ए बी सी होच्छे आमार निर्णय त्रिभुज तो आमी आबार बोली देखो बीडी जे कोनो एकटा आमरा रोशे निलाम बीडी थेके বাহু বি এর সমান করে বিসি অংশ কেটে নিছি এখন বিসি এর বি বিন্দুতে আমরা বিই লম্ব অঙ্কন করেছি আর লম্বটা আমি আবার বলি দেখো যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো ঠিক একই মাপে এখানে একটা আবার এখানে কাটাটা বসে এখানে একটা এবং উপরে এটাকে কেন্দ্র করে একটা আবার এটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ দুইটা বৃত্তচাপ আঁকলাম এবং দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে উপরের দিকে বর্ধিত করলাম অর্থাৎ বিসি এর বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করেছি এখন সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বি রেখার উপর একটা বৃত্তচাপ অঙ্কন করব যা বিই কে এ বিন্দুতে ছেদ করে সুতরাং এসি যোগ করি অতএব এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ তো এটার আলোকে দেখো তোমরা আজকের সম্পাদ্য 4 5 6 এর আলোকে তোমরা 13 14 15 16 নেট 13 14 15 16 করতে পারবে তো ধন্যবাদ সবাইকে